আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসছি সেটি হচ্ছে একটি বাসাবাড়ির কারেন্ট বিলের যে হিসাব সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমি আমার বাসার কারেন্ট বিলের হিসাবটা আপনাকে দেখাচ্ছি, আপনারা আপনাদের বাসার কারেন্ট বিল হিসাব করে নেবেন ঠিক এভাবেই। তো আমার বাসায় লাইট আছে তিনটি। হ্যাঁ, এক নম্বরে লাইটে আসি, সেটি হচ্ছে 28 ওয়াট, 11 ওয়াট আর হচ্ছে 5 ওয়াট। এই তিনটি লাইট হচ্ছে একসাথে 44 ওয়াট। এখন এই 44 ওয়াট আমি দৈনিক 7 ঘন্টা এবং 30 দিনে হচ্ছে 9,240 ওয়াট আওয়ার। এরপরে 2 নম্বরে আসি ফ্যান, একটি ফ্যান 65 ওয়াট, 65 ওয়াট দৈনিক 10 ঘন্টা, 30 দিনে 19,500 ওয়াট আওয়ার। এরপরে আমরা 3 নম্বরে আসি ফ্রিজ, একটি ফ্রিজ 100 ওয়াট, 100 ওয়াট দৈনিক 12 ঘন্টা, 30 দিনে হচ্ছে 36,000 ওয়াট আওয়ার। এরপরে আমরা আসলাম টিভি, একটি টিভি 50 ওয়াট, 50 ওয়াট দৈনিক 6 ঘন্টা, 30 দিনে 9,000 ওয়াট আওয়ার। এখন আমাদের লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি এই সবগুলোর ওয়াট আওয়ারকে আমরা এখন যোগ করব। তাহলে লাইটের জন্য হচ্ছে 9,240, ফ্যানের জন্য হচ্ছে 1950, তারপরে ফ্রিজের জন্য 36,000, হ্যাঁ টিভির জন্য আছে 9,000। এই সবগুলো ওয়াট আওয়ার আমরা যোগ করে পাচ্ছি হচ্ছে 73,740। এখন এই ওয়াট আওয়ারকে আমরা 1,000 দিয়ে ভাগ দেব। 1,000 দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? আমরা পাবো কিলোওয়াট আওয়ার অথবা ইউনিট। আমরা যে ইউনিটটা পাইছি ভাগ দেওয়ার পর সেটা হচ্ছে 73.74। এই ইউনিটকে এখন আমরা যেই হারে কারেন্ট বিল দেই, যেমন আমি 5 টাকা হারে দেই, 5 দিয়ে গুণ দিলাম, গুণ দেওয়াতে আমার আসছে 368.7 টাকা। এই হচ্ছে আমার আবার আমার ঘরের হিসাবটা, আপনি আপনার ঘরের। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই আমাদের টিউটোরিয়াল। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, তাতে যদি আপনাদের এতটুকু উপকার হয় আমরা ধন্য হব। আমাদের চ্যানেলটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আপনাদের শুভকামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ।